এই মুহূর্তে আমি চলে আসছি সরাওয়ার্ডি উদ্যানে বই মেলায়। তো এখানে আমার এক বোন আছে, তো বোনে একটি বই প্রকাশ করে বই লিখছে আর কি। বইটির নাম হচ্ছে শিয়রি ফাতেমা ইরাস। তো আমার বোনের কাছ থেকে পুরো বিস্তারিত দান বইটি সম্পর্কে ঠিক আছে, সে একটি বই এখানে লিখছে। সে আরেকটি কথা আপনাদের জানিয়ে দিয়ে আসছি, আমাদের বরগুনারি মেয়ে ঠিক আছে, আমাদের বোন বরগুনারি একটি গৌরব ঠিক আছে, পুরো ভিডিও দূরে আমার সাথে থাকবে। সালাম আলাইকুম। এটা হচ্ছে এমন একটা মেয়ের গল্প, এই গল্পের নায়িকা শিশু, আর সেটি হচ্ছে ঠিক শিশুর ফুলের মতোই তার জীবন। একটা শিউলি ফুল যেমন সুবাসিত, মানে দেখতে খুব সুন্দর, কিন্তু তার আসলে বিকেলে ঝরে যায়, আবার যদি রাতে ফুটে সকালে ঝরে যায়। তো এই গল্পের নায়িকা যে শিউলি, শিউলির জীবনের গল্পটা হচ্ছে, আর বাকিটা আসলে মানে শিউলি বারবারই হাতের কাছে মানে ঠাকুরকে পড়ে গেছে, বারবারই সে উঠে দাঁড়িয়ে আছে, বারবারই সে ধাক্কা খেয়ে পড়ে গেছে। তো বাকিটা জানতে হলে আসলে এই শিউলি পড়তে হবে, এজন্য আসতে হবে বিশ্ব সাহিত্য একত্রিশে। আমি ফাতেমা ইরাস, আশা করি সেদিন আমাকে এখানে পাবে। মানে একটা বই প্রকাশ পেয়েছে, এছাড়া 2019 সালে নিঃশব্দ জবাব প্রকাশ পেয়েছে, ওটা স্টক আউট। আর 2023 সালে যে বইটা প্রকাশ পেয়েছে ওটা একটা কবিতার বই, বন্য প্রেম, ওটা আছে। বন্য প্রেম আর শিউলি আপনারা এখানে পাবেন। বেশ ভালো আসলে, অনলাইনে যেরকম যাচ্ছে স্টল থেকে বেশ ভালোই যাচ্ছে। মেলার প্রথম দিক সে হিসেবে আমি মানে চক্ষু সারা পেয়েছি, ভীষণই খুশি। কাম করা সম্ভব না। মেলা তারপরে হচ্ছে রকমারি, দুটাতেই ডিসকাউন্ট আছে। আপনারা যদি রকমারি থেকে নেন তাহলে রকমারিতে লগ ইন করলেই দেখতে পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।